গর্ভে বাচ্চা থাকা অবস্থায় যদি মা মারা যায় এমত অবস্থায় করণীয় কি? গত 2 দিন আগে বিশাল এক কেস কুমিল্লাতে, গর্ভের মধ্যে বাচ্চা প্রসব করবে, ডাক্তার কি জন্য ইনজেকশন দিয়েছে, 30 সেকেন্ডের মধ্যে মা মারা গেছে, অথচ একটু পরেই তার বাচ্চা হওয়ার কথা। অনেকে জিজ্ঞাসা করছেন যে হুজুর এখন কি করব, বাচ্চা ভিতরে আছে, একটু পরেই প্রসব হওয়ার কথা, কিন্তু এমত অবস্থায় মা মারা গেছে, এই অবস্থায় করণীয় কি? তাকে দাফন করতে হলে কি তাকে সিজার করে সেই বাচ্চাকে কেটে আলাদা জানাজা দিয়ে তারপরে তাকে আলাদা দাফন করব, মাকে আলাদা দাফন করব, এমন বিষয়, নাকি উভয় জনকে একসাথে জানাজা দিয়ে একই কবরে দাফন করে দিব? একটা কঠিন প্রশ্ন। যখন আমাকে এই প্রশ্ন করা হয়েছে আমি বলছি জীবনে প্রথম আমি এই প্রশ্ন শুনলাম, অর্থাৎ একটু পরেই বাচ্চা প্রসব হওয়ার কথা, কিন্তু বাচ্চা প্রসব হওয়ার আগেই মা মারা গেছে, অর্থাৎ এমন ইনজেকশন দিয়েছে ডাক্তারের ভুলের কারণে মা দুনিয়া থেকে সাথে সাথে চলে গেছে, এমন অবস্থায় করণীয় কি? মাসালাটা জেনে রাখেন। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক একটা মাসালা জানবা নফল নামাজের সওয়াব হয়ে যাবে। কারণ এই মাসালা যদি আপনি না জানেন, মনে করেন এমন এক জায়গায় গিয়েছেন যেখানে আলেম ওলামা নাই, কিন্তু এমন অবস্থার সম্মুখীন হয়েছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে মাসালাগুলি জেনে রাখেন। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানকে দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ। অতটুকু দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ যতটুকু দ্বীনে ইলম শিক্ষা করতে পারলে সে ইসলামকে সঠিকভাবে মানতে পারবে। প্রশ্নের উত্তর হলো, যদি বাচ্চা প্রসব হওয়ার আগেই, দুনিয়াতে আসার আগেই মা যদি দুনিয়া থেকে চলে যায়, বর্তমানে যেহেতু মেডিকেল ব্যবস্থা আছে, সেক্ষেত্রে চেক করতে হবে বাচ্চা কি ভিতরে জীবিত নাকি মৃত। তবে সাধারণত মা মরার সাথে সাথে বাচ্চাও মরে যাওয়ার কথা, কারণ মায়ের শরীরের উপরই তো বাচ্চা ডিপেন্ড করে, ভিতর করে বাচ্চাকে আর বের করতে হবে না, সেক্ষেত্রে তাকে বাচ্চা ভিতরে থাকবে, মাকে জানাজা দিয়ে একই সাথে দাফন করে দিবে। তবে এই হৃদয় বিদারক ঘটনা থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, এটা অনেক কষ্টের কথা। এই তো পৃথিবী, এই হাসি এই কান্না, কবি সুখে কবি দুঃখে ইহি কা নাম দুনিয়া হে। একটু পরে বাবা তার হৃদয়ে কত আশা, একটু পরে আমার সন্তান জন্ম হবে, সন্তান পৃথিবীতে আসবে। 30 সেকেন্ড আগেও সে জানতো না যে আমার সন্তান তো পৃথিবীতে আসবেই না, উল্টো আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তার তো কল্পনাতেও ছিল না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই হচ্ছে পৃথিবী, কখনো সুখ কখনো দুঃখ, এই মিলে পৃথিবী। এই পৃথিবী নিয়ে তো আয়োজনের কিছু নাই, সবকিছু ছেড়ে একদিন তোমাকে চলে যেতে হবে, এটাই চিরন্তন সত্য কথা, ঠিক কিনা? কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ, কুজা শাহ তখত সুলাইমানি, কোথায় ফেরাউন, কারুন, নমরুদ, হামান, কোথায় গিয়েছে সুলাইমানের সেই তখত? মুসলিম নেতা হন, কাফের নেতা হন, যত বড় ধনী হন, দুনিয়া থেকে আপনাকে চলে যেতে হবে, সেটাই সত্য কথা। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে সঠিক ইসলাম জানুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসহাবে সুফফার সাহাবারা যদি দুনিয়া ত্যাগ না করে, দুনিয়ার বাল বাচ্চা মায়া মহাব্বত ছেড়ে যদি আল্লাহ রাসূলের সান্নিধ্যে না বসতেন, এত অসংখ্য হাদিস আমরা জীবনে পেতাম না। এরা নিজেদের জীবন ত্যাগ করেছে, এরা নিজেদের বাল বাচ্চা ত্যাগ করেছে, নিজেদের সম্পদ ত্যাগ করে রাসূলুল্লাহর কাছে দিন কি দিন বসে হাদিস শিখেছে বিদায়। আজকে আমরা 1450 বছর পরেও রাসূলুল্লাহর হাদিসগুলি পুঙ্খানুপুঙ্খভাবে আমরা পাই। কাদের ত্যাগের বিনিময়ে? এজন্য ত্যাগ দিতে হবে, ত্যাগ দিবেন বিনিময়ে জান্নাত। ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাল্লাহুল জান্নাহ। আল্লাহ বলেন, তুমি ত্যাগ দিবা বিনিময়ে জান্নাত দিব, জান দিবা, মাল দিবা বিনিময়ে তোমাকে জান্নাত দেয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলি বুঝার মানার তৌফিক দান করুক, সঠিক ইসলাম জানার তৌফিক দান করুক। যেহেতু রাসূল বলেছেন সঠিক ইসলাম তোমাকে জানতে হবে, মাসালা জানতে হবে, আল্লাহ পাক সে তৌফিক দান করুক। আমিন।